আমরা যখন বিভিন্ন ট্রেনিংয়ে কাস্টমার সার্ভিসের গল্প বলি তখন মাঝে মাঝেই আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দিতে যাই আজকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল তৈরি হয়েছে যে কারণে আমার কাছে মনে হলো ওটা যদি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি সকালে আমার একজন কলিগ এবং শরীদ আমাকে ফোন দিয়েছেন তার মেটা খেলতে গিয়ে হঠাৎ করে ছোটো মেয়ে খেলতে গিয়ে হঠাৎ করে বাচ্চাতে মাথা ফাটিয়ে ফেলেছে সো উনি তড়িঘড়ি করে বাবাদের যেটা হয় আর কি তড়িঘড়ি করে তিনি তাকে হসপিটালে নিয়ে গিয়েছেন একটা প্রাইভেট মেডিকেলে এবং প্রাইভেট মেডিকেলে তিনি কিছুটা শঙ্কা নিয়ে নিয়ে গিয়েছেন দুটো কারণে সংখ্যা প্রথমত হচ্ছে প্রপার ট্রিটমেন্ট পাবেন কি না তারা টেক কেয়ার করবে কিনা তারা গুরুত্ব দেবে কিনা আর এই করোনাকালে এই করোনাকালে তারা আবার দূরত্ব রাখবে কিনা এটা একটা সংখ্যা একটা সংখ্যা হচ্ছে বিলিং আশ্চর্যের ব্যাপার যে প্রাইভেট মেডিকেলে তিনি বাচ্চাটাকে নিয়ে গিয়েছেন সেখানে ডাক্তার তাদের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করেছেন নার্স এবং অন্যান্য এমপ্লয়িরা যারা বাচ্চাটাকে দেখেছে তারা বাচ্চাটাকে আদর করে দিয়েছে এমনকি বাচ্চাটাকে তারা চেয়ারে বসিয়ে সেই চেয়ার ঠেলে বাচ্চাটাকে যতটুকু অ্যামিউজ করা যায় ওই পরিসরে ততটুকু ততটুকু তারা করেছে এই ভদ্রলোক আমাকে ফোন দিয়েছেন এই এই অনুভূতিটা শেয়ার করার জন্য অর্থাৎ একজন বাবা হিসেবে তার ভীষণ ভালো লেগেছে আমি প্রাইভেট মেডিকেলটার নাম বলছি এটা হচ্ছে স্কয়ার হসপিটাল আমি স্কোয়ারে আমার ট্রিটমেন্টে তেমন কোনো অভিজ্ঞতা নেই আমি ভালো মন্দ দুটোই শুনেছি এবং ভালোটা তো মানুষ খুব দ্রুত ভুলে যায় কিন্তু মন্দটা মনে থাকে কাজে মন্দ কথাগুলো আমার মনে পড়ে যে অনেকে আমার কাছে শেয়ার করেছেন যে ওখানে গিয়ে তারা খুব ভালো সার্ভিস পাননি কিন্তু এই যে ভদ্রলোক জিনিসটা আমাকে শেয়ার করলেন দেখুন এটা কত বড় ব্র্যান্ডিং এবং এটা কত বড় কাস্টমার সার্ভিস এই ভদ্রলোক কতটুকু ইমপ্রেসড হয়েছেন একজন বাবার বা একজন মায়ের কতটুকু ভালো লেগেছে তার বাচ্চাকে যখন একজন ডাক্তার প্রপারলি টেক কেয়ার করছেন হসপিটালের এমপ্লয়িরা যখন বাচ্চাটাকে আদর করে দিচ্ছে বাচ্চাটার সাথে খেলছে হাসি মুখে কথা বলছে এটা কত বড় ব্র্যান্ডিং তৈরি করে একটা কোম্পানি যতই পত্রিকায় বিজ্ঞাপন দিক একটা কোম্পানি যত টিভিতে বা মিডিয়াতে যত বড় বড় বিজ্ঞাপন তৈরি করুক কত টাকা খরচ হয় লক্ষ কোটি কোটি টাকা খরচ হয় এই বিজ্ঞাপনগুলোর পেছনে আপনি যত বড়ো বড়ো বিলবোর্ডই লাগান না কেন ওই সব কিছুর চেয়ে এই যে ব্যবহারটুকু কয় মিনিটের ব্যাপার পনেরো থেকে বিশ মিনিটের একটা সেশন এই ভদ্রলোক ওখানে দেখে এসেছেন বাচ্চাটা দেখেছে অনুভব করেছে বাচ্চার মা দেখেছেন অর্থাৎ এই পরিবারটা যে অনুভূতি নিয়ে ফিরে আসলো এর চেয়ে বড়ো ব্র্যান্ডিং বা কাস্টমার সার্ভিস আর কী হতে পারে এখন দেখুন এই ভদ্রলোক এতটা তার ভালো লেগেছে এই ঘটনাটা যে তিনি ঘটনাটা আমাকে ফোন করে শেয়ার করেছেন আমার কাছে ঘটনাটা এত ভালো লেগেছে যে আমি আমি সাধারণত প্রতিষ্ঠানের নামধাম ধরে প্রশংসা করি না কিন্তু দেখুন ঘটনাটা আমাকে এমনভাবে স্পর্শ করেছে যে আমি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে এই ভিডিওটা তৈরি করছি এই ভিডিওটা যারা দেখবেন আমি খুবই কি বলে ওটাকে গুরুত্বহীন একজন ইউটিউবার বা ফেসবুকার সো আমার আমার ভিডিওর কতটুকু গুরুত্ব আমি জানি না খুব অল্প মানুষ হয়তো দেখবে তাদের মধ্যেও আমি জানি কিছু কিছু মানুষের এই জিনিসটা হয়তো তাদেরকে ছুঁয়ে যাবে এবং কিছু কিছু মানুষের অনেকেই ভবিষ্যতে দেখবেন ট্রিটমেন্টের ব্যাপারে যখন স্কোয়ারের কথা আসবে তখন তাদের কাছে এই এই যে এই যে স্মৃতিটা যে স্মৃতিটা আমার ওই কলিগ বা যে এক্সপিরিয়েন্সটা আমার কলিগ শেয়ার করেছেন এই এই জিনিসটা তাদের মনে পড়বে এটা কি ব্র্যান্ডিং বলে যখন একজন মানুষের বদলে একশো জন বা এক হাজার মানুষ কোনো প্রতিষ্ঠানের কথা বলতে থাকে তাদের গুড এক্সপিরিয়েন্সের কথা বলতে থাকে তখন ওই প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং অনেক হাই হয়ে যায় স্কয়ার এমনি অনেক 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 বড় প্রতিষ্ঠান বিশাল একটা হসপিটাল এবং আমাদের মতো ক্ষুদ্র লোকদের পাবলিসিটি হয়তো তাদের দরকারও নেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডাক্তার ওই বাচ্চাটা টেক কেয়ার করলেন যে কর্মচারীরা যে নার্স ওই ওই বাচ্চাটাকে স্নেহ করলো তার সাথে খেললো খেললো এবং সময় দিল তারা যে কোনো টিভি মিডিয়ার চেয়ে নিউজ প্রিন্ট পেপার মিডিয়ার চেয়ে বা যে কোনো বড় বিলবোর্ডের চেয়ে ওই কোম্পানির জন্য অনেক বড় অ্যাম্বাসডারশিপ অনেক বড় বিজ্ঞাপনের কাজ করলো এবং অনেক বড় কাস্টমার সার্ভিস এবং ভ্যালুজ এস্টাবলিশ করলো তার মানে একজন এমপ্লয়ির ব্যবহার একটা প্রতিষ্ঠানের জন্য মার্কেটে অনেক বড় ইমেজ তৈরি করতে পারে এবং এই ঘটনাটি তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত অনেকের কাছেই মনে হবে একজন বললো তো কী হলো গল্প কিন্তু আসলে সেরকম না নিশ্চয়ই ওই ডাক্তার বা ওই দলটা যতদিন ওখানে থাকবেন এবং তারা যেভাবে যদি আরও অনেকগুলো মানুষকে একই রকমভাবে সার্ভিস দেন কিংবা হয়তো তারা দিয়েই থাকেন ওই মানুষগুলোকেও কিন্তু জিনিসটা স্পর্শ করবে এবং তারাও কিন্তু গল্পটা স্প্রেড করতে থাকবে একটা মুখ থেকে একশোটা মুখ একশোটা মুখ থেকে এক হাজার মুখ এক হাজার মুখ থেকে এক লাখ মুখ আর এক লাখ মুখ থেকে কোটি কোটি মুখ একটা সময় আসবে যখন মানুষ হয়তো ওই প্রতিষ্ঠানটার অনেক অনেক গল্প করবে একটা জিনিস অডিয়েন্সকে নিশ্চিত করতে চাই আমি স্কোয়ারের কোনো ব্র্যান্ডিং অ্যাম্বাসেডার নেই আর স্কোয়ার আমাকে পেও করে না আমি শুধুমাত্র আমার কলিগ এবং শুরীদের মুখ থেকে যে গল্পটা শুনেছি তার ভালো লাগা তার কণ্ঠস্বরে তিনি যখন বলছিলেন আমি এক ধরনের ভালো লাগা অনুভব করেছি এই জন্যই আমি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম ভবিষ্যতে তারা কি সার্ভিস দেবে না দিবে এটা তাদের ব্যাপার কিন্তু ডেফিনেটলি আমার কলিগ যে এক্সপিরিয়েন্সটা ওখান থেকে নিয়ে এসেছেন যে কাস্টমার সার্ভিস বা কাস্টমার এক্সপিরিয়েন্সটা তিনি ওখান থেকে গেন করেছেন সেটা অবশ্যই প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের ওই ওই রোলটুকু অবশ্যই প্রশংসার দাবিদার এবং আমাদেরকে স্বীকার করতেই হবে যে এটা একটা বিরল এক্সাম্পল আরেকটা জিনিস এখান থেকে বেরিয়ে আসে এভাবে যে আমাদের প্রত্যাশা এত কমে গিয়েছে যে এখন শুধু ভালো ব্যবহারও আমাদের কাছে অনেক অনেক বড় উপহার মনে হয় স্কয়ার আরও বড় হোক তাদের অনেক বেশি অনেক বেশি মানুষকে যেন তারা একই রকম এক্সপিরিয়েন্স উপহার দিতে পারে অনেক বাচ্চা যেন তাদের কাছ থেকে প্রপার ট্রিটমেন্ট পায় অনেক বাবা মা যেন তাদের তাদের কাছ থেকে অনেক গুড এক্সপিরিয়েন্স নিয়ে ফেরেন এবং তারা যেন সমাজের অলিতে গলিতে তাদের গল্প বলে বেড়ান ধন্যবাদ ওই ডাক্তারকে যাকে আমি চিনি না ধন্যবাদ ওই মানুষগুলোকে যারা চিকিৎসা সেবার সাথে জড়িত আছে নিঃসন্দেহে শুধু স্কোয়ার না অনেক হসপিটালেই হয়তো অনেক এরকম মানুষ আছেন যারা চিকিৎসা পেশায় থেকেই মানুষকে এভাবে গুড এক্সপিরিয়েন্স দিয়ে যাচ্ছেন আমরা হয়তো তাদের গল্পগুলো জানতে পারি না আমরা শুধুমাত্র নেতিবাচক গল্পগুলোই শুনি এবং ওগুলাই হয়তো আমাদেরকে আমাদের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্তে আস্তে বিরাগ তৈরি করছে আমাদের মনে আমাদের মনে এক ধরনের এক ধরনের নেগেটিভিটি তৈরি করছে কিন্তু এই গল্পগুলো যদি ছোটো ছোটো করে আমরা শেয়ার করতে থাকি মানুষের মধ্যে হয়তো অনেকাংশে আস্থা ফিরে আসতে শুরু করবে কারণ ভালো মানুষ সব পেশাতে সব প্রতিষ্ঠানে আছে সব প্রতিষ্ঠানেরই মন্দের পাশাপাশি ভালো জিনিসগুলো আছে ধন্যবাদ ওই হসপিটাল থেকে ধন্যবাদ ওই গ্রুপটাকে এবং ধন্যবাদ আমার কলিগকে যিনি চমৎকার এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করেছেন এবং আমার সৌভাগ্য যে আমি আজকে অডিয়েন্সকে এই গল্পটা বলতে পারলাম